শুভ সকাল সবাইকে। সকালে উঠে মাসুম একটা বিশাল জিনিস আবিষ্কার করে ফেলেছে, বাড়ির পেছন দিকে প্রচুর চলে এসেছে ফড়িং। তো মাসুম বলছে, দেখো মা, ফড়িংয়ের সেনারা আমাদের বাড়ির পেছনে চলে এসেছে। আমাকে বলছে, মামা তুমি চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম, আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ফড়িং দেখালো। তো ও ফড়িং দেখালো আর আমি ওর কান ধরে টেনে নিয়ে এসে ওকে ব্রাশ করিয়ে দিলাম। তো ব্রাশ করে এখন দেখো ছেলেটা মুখ ধুচ্ছে, আর আমাদের শোপিস কলগুলো দেখলে পানি কিন্তু এখনো আসে না। তো মাসুমকে আমি মুখটা ধুয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি কোথায় আজকে বসে ভিডিও শুরু করলাম বলো তো? কোথায় কোথায় বলো? জানলার উপরে। ই, আলোতে কিচ্ছু দেখা যায় না। তো এখানে আমি এই যে এই জায়গায় বসে আজকের ভিডিওটা শুরু করলাম। কি নোটিফিকেশন আসলো! তো আজকে তো হচ্ছে চড়ক মেলা, আর গানের জন্য না ভালো মতন কথাই বলতে পারছিলাম না। যখনই ক্যামেরা অন করি একটা পুরো জোরে গান বাজিয়ে দেয়। এখনও গান চলছে, জানি না ভয়েস আসবে কি না। তো এখন আমি বিছানাটা তুলবো আর কি, মানে ঘর গোছানো দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। আর আমার না ঠোঁটগুলো কালকে লিপস্টিক লাগিয়েছিলাম পুরো, মানে তারপরে হচ্ছে তুলেছি পুরো ঘষে ঘষে পুরো ড্রাই হয়ে গেছে আর ফেটে ফেটে গেছে, কীরকম ব্যথা ব্যথা লাগছে, ছালগুলো না উঠে উঠে যাচ্ছে। তো চলো আমি কাজকর্ম শুরু করে দেই। কাজকর্ম বলতে বাড়ির কাজকর্ম আমার শেষ, আমার হচ্ছে বাসন মাজা ঝাড়ু দেওয়া সব কাজ শেষ। এখন আমি যেটা কাজ করব, বিছানাটা মানে ঘরটা গোছাবো। এই জানলা বন্ধ হইস না, ঘাস করে একটা শব্দ হয়। তো চলো তাড়াতাড়ি করে আমি ঘরটাকে গুছিয়ে নেই। আমি ধুয়ে দিলাম বলছি, মানে মাসুম নিজে নিজেই ধুলো, আমি হেল্প করলাম। তো মাসুম দেখো এর মধ্যেই পড়াশুনো করে নিয়েছে, ব্যাগ টপ সব বিছানার মধ্যে কিন্তু ঘুমাচ্ছে। মাসুমের বাবা এসে ডিস্টার্ব করে দিল, এখানে এসে একটুখানি ঘুমালো। ওর নাকি শরীরটা একটু ডাউন লাগছিল, তো ঠান্ডা ঠান্ডা লাগছিল আর কি। তো আমি বলছি প্রবলেম হলে তাহলে হচ্ছে কিছু মানে রোজা ভাঙতে বলছিলাম আর কি। তো বলছে না রোজা ভাঙবো না, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। তো তারপরে ও উঠে চলে গেল, এখন আমি বিছানাটা করে নেব। আবার আজকে শুক্রবার নামাজ পড়তে যাবে। মাসুম বাহানা করছিল যে ও নামাজ পড়তে যাবে, কিন্তু আজকে হচ্ছে ওকে নামাজ পড়ার জন্য নিয়ে যাবে না। কারণটা হলো ও এক তো ডিস্টার্ব করে, আর দুই হলো মসজিদে একটু মানে সমাজের মিটিং টিটিং ছিল, তো বলছে যে যদি আসতে লেট হয়ে যায় ও থাকতে যাবে না, যার জন্য মাসুমকে নিয়ে গেল না। তো এরপরে দেখো আমি মাসুমকে হচ্ছে ভাত দিয়ে দিলাম, রাতের চিকেন ছিল, চিকেন দিয়ে ভাত দিয়ে দিলাম। 10টার কাছাকাছি বেজে গেছে, আর আজকের ভিডিওটা না বেশিরভাগ ভয়েস দিয়েই যাবে, কারণ আমাদের পেছনে বাড়ির পেছনে যে মেলা হচ্ছে, তোমরা কালকের আমি ভিডিওতে দেখিয়েছিলাম, সেই মেলায় প্রচুর গান বাজনা এগুলো চলছে আর কি। তো যার জন্য আজকে ভয়েস দিয়েই ভিডিওটা বানিয়েছি, বেশি একটা মানে কথা বলিনি। আর এখন যে ভয়েস দিচ্ছি, এখনও মনে হয় একটু একটু মাইকের আওয়াজ যাবে, তো সেটা চলবে অল্প স্বল্প আর কি। আর গান বাজালে তো আর ভয়েস দেওয়া যাবে না, তখন অফ করতে হবে। তো আজকে যদি এখন ভয়েসটা না দেই তাহলে প্রবলেম হয়ে যাবে, কালকে এডিট করে আপলোড দিতে দিতে অনেক লেট হয়ে যাবে। আর দেখো মাসুমের বাবা ছাগলগুলোকে বেঁধে রাখছে, কারণ এখন যে পাট ক্ষেতের মধ্যে ওরা চলে যায়, এখানে একজন ওখানে একজন সবাইকে বেঁধে বেঁধে রাখা হচ্ছে। এই যে দেখো আরও ওই যে দূরে একজন আছে, সে আবার ভাবছে আর আমাকে কেন আনছে না, আমাকে কেন এত দূরে বেঁধে রেখেছে। ওই দেখো দূরে একজন, তো সবাইকে এনে ছায়ার মধ্যে বাঁধা হবে। এখন এই যে দুজনে মিলে চলে যাচ্ছে, তো আমি মসজিদে মানে আমাদের তো ছদগা বলে, এখন কোথায় কি বলে জানি না,
তো সেটা দেওয়ার জন্য মাসুমের বাবাকে খুচরো পয়সা দিয়ে দিলাম আর মাসুমও টাকা নিয়ে নিল। ওইদিকে ও নানু বাড়িতে নেমে যাবে, মসজিদের পাশেই আমার বাপের বাড়ি, তো ওখানে মাসুমকে নামিয়ে দিয়ে ও নামাজ পড়তে চলে গেল। এই যে দেখো দুই বাব্বাটাই চলে গেল। এরপরে তোমাদের দেখাচ্ছি আমি স্পেশাল জিনিস, আমার জন্য স্পেশাল, কারণ আমার নাইটিগুলো আমি ভিডিওতে দেখি কিরকম জানি লাগে, মানে রঙগুলো জ্বলে যাওয়া জ্বলে যাওয়া, যদিও নতুন নাইটিগুলো তারপরেও এরকম লাগে। তাই এবারে চকচকা কালারের নাইটি নিয়েছি, একদম লাল টুকটুকে নীল টুকটুকে, কারণ ওই যে হালকা কালারগুলো না কয়েকদিন পরেই মোবাইলে আর দেখতে ভালো লাগে না, তাই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি, লাল আর নীল। আর এটা একটা হালকা কালার নিয়েছি, হালকা কালারগুলোই চোখে ধরে যায় কেন জানি না, এগুলোই আমার ভালো লাগে, যার জন্যে কিন্তু হালকা কালার একটা নিয়ে নিয়েছি। তো হ্যালো বন্ধুরা, আমি গোসল করে চলে আসলাম আর নতুন দেখো নাইটি পরে নিয়েছি। পয়লা বৈশাখের আগের দিনই আমি জামা কাপড় পরে নিয়েছি নতুন নাইটি, তো এটা আগে বের করে কেচে দিয়েছিলাম যার জন্য এটা বাইরে দেখলে, আর দুটো তো দেখালামই। তো এই হলো নাইটি পরে, কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করো না, মাসু আমাকে কি বলে জানো, মাঝে মাঝে বলে কি মা আমাকে কমেন্ট পড়ে শোনাও, তো আমি যে সবাইকে জিজ্ঞেস করলাম আমার দাঁতগুলো কেমন লাগছে, সবাই কি কমেন্ট করেছে, তারপর আবার মাঝে মাঝে বলে মা আমাকে কমেন্ট বক্স বের করে দাও তো, ও কার্টুনে দেখে কমেন্ট বক্স কথাটা শোনে, কমেন্ট বক্স কথাটা শোনে তো আমাকে বলে যে কমেন্ট বক্স আমাকে বের করে দাও। আমি এখন ওকে কমেন্ট বক্স কি করে বের করে দেবো। এই হলো আমার পুরোটা লাল, আর হচ্ছে এই সামনেটা একটুখানি নীল আছে, জ্যাকেট সিস্টেম আর কি। তো আর ওটা যেটা আছে ওটা দাঁড়াও দেখাই, এটা এটা যেরকম এই যে জ্যাকেট সিস্টেম পুরোটা নীল, এই দেখো মানে এটা যেরকম এখানে যেখানে যেখানে নীল আছে এটাতে সেখানে সেখানে লাল আছে কিন্তু আর কি। আমার এত ভালো লাগলো দেখে পুরোটা, আমি দুটোই নিয়ে নিয়েছি। এই দেখো এরকম সামনেটা, এই যে বিকেলের একটু আগে মাসুম আর মানিক চলে যাচ্ছে মেলা দেখতে, তো আমি কিন্তু এগুলোতেও ভয়েসগুলো অফ করে দিয়েছি সাউন্ডের কারণে, গান বাজাচ্ছিল। এখানেই হবে মেলা, তো এখনও না মেলায় সেরকম কোনো অ্যারেঞ্জ হয়নি, আসলে পুজো পার্বণই চলছে আর কি। তো আগের দিন রাত থেকে কিন্তু পুজো চলছে, পুজো হয়েই যাচ্ছে মানে রাত্রি অবধি, আজকে যেদিন মেলা সেদিন রাত অবধি আমি শুনছি যে পুজো হবে, তারপর বরযাত্রী হবে, এই মেলায় নাকি আবার বরযাত্রী হয়, আবার শিব পার্বতীর বিয়ে হয়। তো আমি না মাইকেই এগুলো শুনছি, আগে কিন্তু জানতাম না, ছোটোবেলায় চড়কের মেলা ঘুরতে যে যাইনি তা না, বাবার কাঁধে উঠে চড়কের মেলা কিন্তু আমরাও দেখেছি, তাই বলে এত কিছু জানতাম না, আজকে শুনলাম। আর এই যে জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা কিন্তু আমার বাপের বাড়ির জমি, আমার মানে চাচুর জমি আর আমার আব্বার জমি। তো এই জমিতে না বাবা এবার কিছু ফসল চাষ করেনি, আর এই জায়গাটা ফাঁকা বলেই এই জায়গাতে মেলাটা হচ্ছে, একসঙ্গে অনেকগুলো জমি ফাঁকা যার জন্য মেলাটা হচ্ছে, কারণ অন্য অন্য জমিতে তো হচ্ছে পাটের চাষ হয়েছে। আর এই দেখো এখানেই চড়ক ঘোরানো হবে, এটা পড়ে আছে, এটা পুজো করে তারপরে এটাকে গাড়া হবে, আর এটাই প্যান্ডেলের ভেতরেই হচ্ছে পুজো। আর এখানে কলা গাছ লাগানো অনেক কিছু, তো আমি তো এত কিছু জানি না, এগুলো পুজোরই ব্যাপার স্যাপার আর কি, সেটা বুঝতে পারলাম। তো মেলায় এখনও কোনো দোকানদার আসেনি, যার জন্য মাসুম এদিকে চলে আসছে বাড়িতে। তো বন্ধুরা দেখলে তোমরা, আমাদের এখানে কিন্তু মানে এরকমই যে আমরা যে মুসলিম, আমাদের জমিতে দেখো ওদের মানে হিন্দুদের পুজো হচ্ছে, তারপরেও কিন্তু কোনো ব্যাপার না, এইভাবেই মিলেমিশে কিন্তু আমরা এখানে থাকি। আর আমাদের গ্রামের কাছাকাছি বিশেষ করে সবাই না একদম পাশাপাশি, এ পাড়া ও পাড়া, যার জন্য কিন্তু সবাই অনেক মেলামেশা করে আমরা থাকি। তো মুসলিম মানুষের জমিতে হিন্দুদের মন্দির করে পুজো হচ্ছে, তারপরেও কিন্তু সব কিছু নর্মাল, কোনো ব্যাপার না, মানে কেউ কোনো এটা নিয়ে ধরছে না, না মুসলিমরা ধরছে যে আমাদের জমিতে কেন ওরা মন্দির বানালো, বা ওরা ভাবছে যে আরে মুসলিম মানুষের জমিতে মন্দির করলাম, তো এরকম কিন্তু কিছুই ভাবছে না, খুব স্বাভাবিকভাবেই পুজো হচ্ছে, মেলাটাও হচ্ছে আর কি, রাত অবধি তো হচ্ছে, কালকে কী হবে জানি না, একদিনই হয় এই মেলা।
তো দেখো এরপরে বিকালবেলা আমি রান্নাবান্না শুরু করে দিলাম। আর বিকালবেলা আরও এত মানে মাইক বাজছিল, আর মেলাটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আর কি বেশি দূরে না, অল্পই একটু, মানে আমাদের বাড়ির থেকে অল্পই একটু, হাঁটা পথ 3-4টা জমি পার হলেই মেলাটা। আর আমার বাপের বাড়ি কিন্তু দূরে, মানে আমার বাপের বাড়ি থেকে জমিগুলো অনেকটাই দূরে, প্রায় 2 কিলোমিটার হবে ঘুরো পথে গেলে। তো এরপরে দেখো রান্না করলাম প্রত্যেক দিনের মতন ডাল। মাসুমের বাবা এখন প্রত্যেক দিন ডালই খেতে চাচ্ছে, তো ডাল বানালাম। আর এখানে এই যে কি বলে তোমার শুটকি মাছ, চিংড়ি মাছের শুটকি বেশি করে পেঁয়াজ দিয়ে একটুখানি ভর্তার মতন বানিয়ে নেবো আর কি। তো আর যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঢ্যাঁড়স আর ভাজবো পাঁপড়। তো পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছিল আমারই, যার জন্য আমি একটুখানি পাঁপড় ভেজে নেবো। মাসুম আর আমি এগুলো কিন্তু খালি মুখেই বসে বসে খেয়ে নেবো। তো এরকমই করি আমরা, দুই মা ছেলেরই আমাদের পাঁপড় ভাজা কিন্তু ভীষণই প্রিয়। তো এখানে ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম আর সব সাউন্ডই মিউট করে দিয়েছি, ওই যে বলছি বারবারই মিউজিকের কারণে। বিকেলবেলা আরও বেশি করে মিউজিক দিচ্ছিল আর কি, তখন মনে হয় পুজো হচ্ছিল, তো অফ করে দিয়েছি। আর এই যে ফাইনালি আমার রান্নাবান্না, এখানে আছে মসুর ডাল আর এখানে আছে ভাজাটা, এই যে চিংড়ি শুটকির ভাজাটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে ভাজা করেছি। এভাবে খেতে কিন্তু ভালো লাগে, এটা চাইলে না বেটেও নেওয়া যায়, মানে ভর্তাও বানিয়ে নেওয়া যায়, তো আমি এমনি রেখেছি। আর এখানে এই যে পাঁপড় ভাজা আর এখানে ভেন্ডি ভাজি হচ্ছে, এখনও হয়নি। আর আমি যে একটু সামনে এসে কথা বলবো তাও পারছিলাম না, তো তাই এই যে তোমাদের একটু থোবড়াখানা দেখিয়ে দিলাম। রান্নাবান্না করে পুরো ঘেমে গেছি, তাই একটু মুছে নিচ্ছি, সেটাই তোমরা দেখো যে আমি মুখটাকে মুছে নিচ্ছি, এখানে সাউন্ড দিয়েছি মিউট করে। তো এই দেখো রান্নাবান্না আমার, এখন কথা বলে তো এটাই বলতাম যে এই দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, এখানে আমি ঢেকে ঢেকে রেখে দিয়েছি, তোমরা দেখো। আর ফাইনালি ভেন্ডি ভাজা রেডি, একদম কিন্তু সবুজ সবুজ হয়েছে, অল্প একটু হলুদ দিয়েছি, খুব ভালো লাগে এরকম ভেন্ডি ভাজা দেখতেই, আমার তো ভেন্ডি ভাজা ভীষণই প্রিয়। এরপর দেখো ইফতার রেডি করে নিলাম, এখানে ইফতারে যা যা প্রত্যেক দিন থাকে তাই, দুটো মিষ্টি ছিল, এখানে দই, এখানে দুধ, আর এখানে হচ্ছে কোন বাচ্চা যেন বাইরে চেঁচাচ্ছে, আর এখানে এই যে তরমুজ। মাসুম এখানে দেখো পেপার প্লেন বানাচ্ছে আর মানে পাহারা দিচ্ছে। আমি গিয়েছিলাম ব্রাশ করতে, মাসুমের বাবাও চলে আসলো, তো মাসুমের বাবার সঙ্গে আমার একটু আজকে লড়াই হয়ে গেছে, মানে আমাকে একটু বকে দিয়েছে, যার জন্য আমি কিন্তু একদমই কথা বলছি না। দেখবে আজকে অন্যদিন আমরা অনেক গল্প হাসাহাসি করতে করতে ইফতার করি, আজকে দেখবে কেউ কারুর সঙ্গে কথা বলছি না, যার যার মতো শেষে ইফতার করছি। আর মাসুমকে আমি মানে খাওয়ানো শুরু করেই দেবো, এখনও অনেকটাই টাইম আছে, 3-4 মিনিট টাইম মনে হয় ছিল, তার আগেই আমরা বসে পড়েছি। তো আমি আজকে আগেই সব কিছু রেডি করে নিয়েছি, রেডি করে এখন মাসুমকে খাইয়ে দিচ্ছি। ও দেখো মনটা খারাপ করে খাচ্ছে, কারণ আমি কথা বলছি না, আমাকে 2-1 বার এটা ওটা জিজ্ঞেস করেছে, আমি উত্তর দেইনি, যার জন্য কিন্তু মনটা খারাপ। তো আমি হচ্ছে একটু পরে যদিও ঠিক হয়ে যাবে, মানে আমরা ঝগড়া করে বেশিক্ষণ থাকি মানে থাকতে পারি না আর কি, মানে বাড়িতে তো মানুষই দুটো না, আর বাচ্চাটা তো ছোটো, ওর সঙ্গে আর কি কতক্ষণ কথা বলবো, তো দুজন যদি দুজনের সঙ্গে কথা না বলে কতক্ষণ আর থাকা যায়, তো কিছু না কিছু ব্যাপারে কথাবার্তা হয়েই যায়। মাঝখানে একটু কেটে দিয়েছি কারণ বশত আর কি, ইফতারটা পানি খাওয়া ইফতার করা দেখানোই হলো না। তো যাই হোক এখন আমি এই যে তরমুজ খাচ্ছি, তো আমি তো প্রত্যেক দিনের মতনই তরমুজ শশা এগুলোই খেতে শুরু করে দেই। আর তরমুজটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা হয়েছিল, বেশ দারুণ লাগছিল, কিন্তু না একটুও মিষ্টি নেই। আর খেজুর তারপর মিষ্টি খেয়েছিলাম, তো একটুও মিষ্টি লাগেনি, একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম, তারপর মিষ্টি লাগলো না। আমি এই যে এখন খেয়ে নিচ্ছি একদম নিজ মনে, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমি সব পোটলা পুটলি গুটিয়ে চলে যাবো। আর ওকে বললাম যে মনে মনে বললাম আর কি যে তুমি খাও আমি চললাম, না হলে কিন্তু অন্য দিন আমার খাওয়া হয়ে গেল, আমি বসে থাকি, কারণ আমার খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, ভাতই খাই আর যে কোনো জিনিসই খাই, আমার কেন জানি না খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। ও আবার মাঝে মাঝে বলে তুমি চিবাওই না, খালি গিলে রাখো খাবার, যার জন্য তোমার খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এই যে সব কিছু নিয়ে পানি টানি খেয়ে চলে গেলাম ওকে টাটা বাই বাই করে, মনের দুঃখে বাইরে গিয়ে মেলা দেখছি। তো দেখো সবাইকে ডাকছে বিয়ে দেখার জন্য, আল্লাহু আল্লাহু আল্লাহু।
তো বন্ধুরা পেয়ারা মাখা বানালাম। পেয়ারা মাখা বানানোর জন্য কিছুই নেই বাড়িতে, কাসুন্দিও নেই, কিছুই নেই। তো আমার তো খেতে ইচ্ছে করছে দেখেই তাই শুধুমাত্র একটুখানি শুকনো লঙ্কা আর বিট নুন দিয়ে মেখে নিলাম। মাইকটা একটু অফ করলো। দারুণ এই পেয়ারাগুলো, বড় বড় সাইজের যেটা হয়। ঝাল দেখো, শুকনো লঙ্কার গুঁড়া পুরো মেখে নিয়েছি। মাসুমকে ওর বাবা মেলা দেখাতে নিয়ে গেল। সন্ধ্যাবেলা মেলা থেকে মাসুম চলে আসলো, দেখো এসে মায়ের সেবা করছে। আসলে না আমার এই বাঁ পাটা মানে সারাদিনই ভীষণই ব্যথা করছিল, তো মাসুম এখন আমার পা টিপে দিচ্ছে। তো এতটুকু হাতের টেপায় আমার কিছু হচ্ছে না, তো আমি বললাম যে একটু ঘুষি মারো তো বাবা। তো ও দেখো এখন কি ঘুষিটাই না মারা শুরু করে দিয়েছে, কিল ঘুষি। তো বন্ধুরা আমি আমার ছেলের সেবা নেই। তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আজকের মতন আসছি, সবাইকে শুভ নববর্ষ, আসসালামু আলাইকুম।